আর মনে রাখবেন আখিরুজ জামানে এই উম্মতের উপরেও তিনটা বড় বড় ভূমিকম্প আসবে, একটা পৃথিবীর পূর্ব দিকে, একটা পৃথিবীর পশ্চিমে, আর একটা পৃথিবীর মাঝখানে। এবং আলামাতুস সাআর অন্যতম একটা আলামত হচ্ছে যত দিন যাবে ভূমিকম্পের সংখ্যা তত বাড়তে থাকবে। কি কারণে আসবে? মাপে কম দেওয়া, অশ্লীলতা, আল্লাহর হারামকে হালাল করে নেয়া, মাদক, সমকামিতা, এই পাপগুলো যত বাড়তে থাকবে ভূমিকম্প তত বেশি আসতে থাকবে। এখন আমরা মূল জায়গায় কাজ না করে যদি আশ্রয় কেন্দ্র বানাই কাজ হবে? রড সিমেন্ট দিয়ে, বড় বড় শক্ত রড সিমেন্ট দিয়ে ঘর বাড়ি বানাই কাজ হবে? আল্লাহ পাকের একটা সামান্য ভূমিকম্পতে নেপাল কয়েক বছর আগে তছনছ হয়ে যায়নি? ওইখানে ভূমিকম্প হয়েছে, বাংলাদেশে ইফেক্ট হয়নি? আর যদি আল্লাহ পাক কোনো কমের মধ্যে ভূমিকম্প দেন, তার ওই কমের কি অবস্থা হবে দেখে নেন। শুআইব আলাইহিস সালামের কম, এর কোনো অস্তিত্বই নাই এখন। কমে লুত, যারা সমকামী, এদেরকে আল্লাহ পাক এমন শাস্তি দিয়েছেন, মাটিটাকে উপরে তুলে, মাটিকে উপরে তুলে আকাশ থেকে পাথর বর্ষণ করেছেন, এরপরে এটাকে উল্টে দিয়ে মাটিতে দাফন করে দিয়েছেন। আপনি ইউটিউবে যান, গুগলে যান, ওখানে গিয়ে সার্চ করেন ডেড সি, লিখবেন ডেড সি বা মৃত সাগর, দেখবেন জর্ডানের ডেড সি আপনি দেখতে পারবেন। এখানেই ছিল এই সাদুম গোত্র বা এই সমকামিক সম্প্রদায়। আর দিন দিন আমাদের দেশেও সমকামিতা বাড়ছে। এদের শাস্তি সম্পর্কে কোরআন হাদিসে আছে, এদেরকে মৃত্যুদণ্ড দিতে হবে। এই শাস্তি কার্যকর করতে না পারলে, সমকামীদেরকে লাই দিতে থাকলে, আল্লাহ না করুক এই আজাব আমাদের উপরেও আসতে পারে। আমরা আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, আমিন। আপনি প্রত্যেকটা কওমকে দেখেন, নবী মূসা আলাইহিস সালামের কওম, আল্লাহ পাক ফেরাউনের জুলুমকে ধ্বংস করেননি, বনু ইসরাঈলকে উদ্ধার করেননি, আল্লাহ পাক করেছেন। প্রতিটা কওমকে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর দিকে আসেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, এদের অস্তিত্ব রেখেছেন? কেউ কি টিকে আছে? একটা বদরের যুদ্ধে 70 জন কাফেরকে আল্লাহ পাক ধূলিসাৎ করে দিয়েছেন, এটা আল্লাহ করতে পারেন না? এখনো এই যুগেও যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আছে, কোরআনের উপর আছে, আল্লাহ পাক কি তাদেরকে সম্মানিত করেন নাই? আর যারা এ যুগেও কোরআন সুন্নার বাইরে কাজ করছে এবং কোরআন সুন্নাকে অস্বীকার করছে, বিরোধিতা করছে, আল্লাহ পাক কি এদেরকে অপদস্থ করছেন না? করছেন। আল্লাহ পাক নির্দিষ্ট সময় দিয়েছেন, এই সময় যখন চলে আসবে আল্লাহ পাক কোনো জালেমকে ছাড় দিবেন দিবেন না। ফাইদা জাআজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতা ওয়া লা ইয়াস্তাকদিমুন, যখন আল্লাহর নির্ধারিত সময় এসে যাবে আল্লাহ পাক কাউকে ছাড় দিবেন না, এক সেকেন্ড আগানো হবে না, এক সেকেন্ড পিছানো হবে না। এগুলো মূল কথা। প্রত্যেক যুগে যুগে আপনি তাকান, কোরআনের পাতায় পাতায় বিচরণ করেন, একই সুন্না দেখবেন। যারাই প্রত্যেক যুগে যুগে আল্লাহর আনুগত্য করেছে আল্লাহ পাক উদ্ধার করেছে, দুনিয়াতেও আখেরাতেও। যারা করে নাই আল্লাহ দুনিয়াতে ধ্বংস করেছেন, পরে করে ধ্বংস করবেন, এর বাইরে কোনো মহাসত্য নাই।